বন্ধুরা, আজকে আমরা আবার হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, 17,000 শূন্য পদে রাজ্যে বিমা নিগমের তরফ থেকে কিন্তু আবারও নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে যেটা বলা হয়েছে, একই সময়ে কিন্তু বিভিন্ন পদে নিয়োগ করা হবে। এখানে যেটা বলা হয়েছে, ন্যূনতম যদি আপনারা মাধ্যমিক পাস করে থাকেন তবে কিন্তু আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কোন কোন পদে নিয়োগ করা হবে, কিভাবে আপনারা আবেদন করবেন, কতটা শূন্য পদ রয়েছে সম্পূর্ণ কিন্তু আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা যদি ডাব্লিউবি জব নিউজ চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য। তো চলেন আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করি। এখানে সবার প্রথমে যেটা বলা হয়েছে, নিয়োগকারী সংস্থা, তো কার তরফ থেকে এখানে নিয়োগ করা হচ্ছে? তো এখানে যেটা বলা হয়েছে, রাজ্যে বিমা নিগম তথা ইএসআইসির তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। তো এখানে যেটা জানানো হয়েছে, একই সঙ্গে কিন্তু বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। তো কোন কোন পদে নিয়োগ করা হবে, যেমন এক নম্বরে বলা হয়েছে মাল্টিটাস্কিং স্টাফ, দুই নম্বরে যেটা বলা হয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, যেটা বলা হয়েছে আপার ডিভিশন ক্লার্ক, এবং চার নম্বর যেটা বলা হয়েছে হেড ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট, পাঁচ নম্বর যেটা বলা হয়েছে সোশ্যাল সিকিউরিটি অফিসার ও ম্যানেজার গ্রেড টু, এছাড়াও যেটা বলা হয়েছে সুপারিনটেন্ডেন্ট পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো মোট কিন্তু এখানে পাঁচ ধরনের পদে নিয়োগ করা হচ্ছে। তো এই পাঁচ ধরনের পদে যেটা শূন্য পদের কথা বলা হয়েছে, মোট কিন্তু 17,000 শূন্য পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে। পরবর্তীতে যেটা জানানো হয়েছে, এই পদে আবেদন করার জন্য যেটা শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, তো বিভিন্ন পদের জন্য কিন্তু শিক্ষাগত যোগ্যতাটা আলাদা আলাদা বলা হয়েছে। এখানে যেটা বলা হয়েছে, ন্যূনতম কিন্তু আপনারা মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও যেটা বলা হয়েছে, যেটা উচ্চতর লেভেলের পদ রয়েছে সেটার জন্য কিন্তু আপনাদের গ্রাজুয়েট অথবা উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু আপনারা সেই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে এখানে যেটা বলা হয়েছে, সমিলিয়ে পদে আবেদন করার জন্য যেটা বয়সের কথা বলা হয়েছে, 18 থেকে 30 বছরের মধ্যে হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তবে যেটা বলা হয়েছে, সরকারি নিয়ম মেনে কিন্তু রিজার্ভ ক্যাটাগরিতে সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু বয়সের সার এখানে দিয়ে দেওয়া হচ্ছে। যেমন বলা হয়েছে এসসি এসটি ওবিসি ক্যাটাগরির জন্য কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের এখানে সার পেয়ে যাবেন। তবে এখানে যেটা বলা হয়েছে, এই পদে আবেদনকারী প্রার্থীদের যেটা বেতন দেওয়া হবে, তো এখানে যেটা বলা হয়েছে আলাদা আলাদা পদের কারণে কিন্তু বেতনটা আলাদা আলাদাভাবে দিয়ে দেওয়া হচ্ছে। যেমন বলা হয়েছে, সবার প্রথমে যেটা বলা হয়েছে মাল্টিটাস্কিং স্টাফের পদের ক্ষেত্রে যেটা বেতনের কথা বলা হয়েছে, প্রত্যেক মাসে কিন্তু 18,000 টাকা করে বেতন দিয়ে দেওয়া হবে। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে, লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে 19,900 টাকা, আপার ইউডিসির পদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে 25,500 টাকা, হেড ক্লার্ক ও অ্যাসিস্ট্যান্ট পদের যেটা বেতনের কথা বলা হয়েছে 35,400 টাকা করে কিন্তু বেতন দিয়ে দেওয়া হবে। এছাড়াও যেটা বলা হয়েছে, সোশ্যাল সিকিউরিটি অফিসার ম্যানেজার গ্রেড টু সুপারিনটেন্ডেন্ট পদের ক্ষেত্রে কিন্তু এখানে যেটা বেতনের কথা বলা হয়েছে 44,900 টাকা করে কিন্তু প্রত্যেক মাসে বেতন দিয়ে দেওয়া হচ্ছে। বলা হয়েছে আবেদন পদ্ধতি, তো এখানে কিন্তু শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। তো অনলাইনে আবেদন করার জন্য যেটা বলা হয়েছে, সবার প্রথমে কিন্তু আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর কিন্তু প্রথমে কিন্তু আপনাদের সেখানে রেজিস্টার অপশনে ক্লিক করে রেজিস্টার করে নিতে হবে। তো রেজিস্টার করার জন্য যেটা যাবতীয় তথ্যের কথা বলা হয়েছে, যেমন বলা হয়েছে নিজের নাম, বাবার নাম, জন্ম তারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ দিয়ে কিন্তু আপনাদের ফর্মটিকে ফিল আপ করতে হবে। তো সম্পূর্ণ ফিল আপ হয়ে গেলে আপনাদের ফটো এবং সিগনেচার, এছাড়াও যেটা শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট চাওয়া হয়েছে, সম্পূর্ণ ডকুমেন্টস কিন্তু একে একে আপনাদের জায়গা বিশেষে আপলোড করে দিতে হবে। সম্পূর্ণ হয়ে গেলে আপনাদের কিন্তু সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। এখানে যেটা এই পদে আবেদন করার যেটা শেষ তারিখের কথা বলা হয়েছে, তো এখনও কিন্তু শেষ তারিখ প্রকাশ করা হয়নি, তবে কিন্তু অলরেডি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আপনারা অবশ্যই কিন্তু অনলাইনে আবেদন করতে পারেন। তো আবেদন করার জন্য ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনারা সরাসরি আবেদন করতে পারেন। এছাড়াও আমি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে আমি লিঙ্ক এবং নোটিফিকেশন দিয়ে দেবো, আপনারা সেখান থেকে সরাসরি ডাউনলোড করে নিয়ে দেখতে পারেন। হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার জন্য ডিসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে কিন্তু আপনারা সরাসরি জয়েন হতে পারবেন। এর পরবর্তীতে আমরা চলে এসেছি অফিসিয়াল নোটিফিকেশনে। তো আমরা যে বিষয় নিয়ে আলোচনা করেছি সম্পূর্ণ কিন্তু এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। তো আপনারা একে একে কিন্তু অবশ্যই একবার দেখে নিতে পারেন। তো আপনারা আবেদন করার আগে অবশ্যই একবার নোটিফিকেশনটা দেখে নেবেন। এই নোটিফিকেশনটা আমি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা সরাসরি ডাউনলোড করে নিয়ে দেখতে পারেন। এছাড়াও যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি যথার্থ চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার জন্য। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন চাকরির খবরে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।